এখানে কত ছেলে পেলেরা ভিডিও করছে, ছবি তুলছে। এই যে ছাত্র নেতাও আছে এদিকে। তো হেই ভাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ রেজা অ্যান্ড ইউ ওয়াচিং রেজা ভ্লগস। আর আজকে যে বিষয়টা নিয়ে বের হয়েছি সেটা হচ্ছে, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে MTTS এর পার্ট টু করার কথা ছিল, যেটা হচ্ছে আমি সময়ের কারণে মিস করছি, আর সেটাই হচ্ছে আজকে করতে যাচ্ছি। আর সেটা করতে যাচ্ছি হচ্ছে দিঘির পার নামের এক মসজিদে। ওই মসজিদটা হচ্ছে আমাদের এলাকার অনেক পুরনো একটা মসজিদ, বলতে পারেন সেই ব্রিটিশ আমলের মসজিদ। এই মসজিদ নিয়ে কিছু বিশেষত্ব আছে, তো এই মসজিদের যে বিশেষত্বটা ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে, এই মসজিদটা হচ্ছে প্রায় মানে শত বছর আগের, আর এই মসজিদটা হচ্ছে গাইবী মসজিদ। মানে লোকের কাছে শোনা যায় যে মসজিদটা নাকি এক রাত্রের মধ্যেই তৈরি হয়ে গেছে। সো তারপর থেকে এই মসজিদটা আর কি অনেক মানুষ আর কি চিনে, অনেক পরিচিত মসজিদ। সো চলেন, এই মসজিদের আরও অনেক বিশেষত্ব গুণ আছে, সেগুলো হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব মসজিদটা দেখানোর পরে। আচ্ছা, এখন হচ্ছে দিঘিরপার মসজিদে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা সূর্যনগর বাজারে আসছেন তারা অবশ্যই এই ভাইরাল মসজিদ থেকে চিনেন। আর এই ভাইরাল মসজিদের সামনেই হচ্ছে কলেজ, মানে একটু পাশেই। আর এই কলেজের পাশ দিয়ে চিপা একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হচ্ছে ওই দিঘিরপাড়ের ওই মসজিদে যেতে হয়। সো আমাদের আর একটা বাইক আছে পিছনে, আমরা একটু এদিকে দাঁড়াবো, ওরা আসলে হচ্ছে আমরা রওনা দিব। সো এই রাস্তাটাই হচ্ছে দিঘিরপাড়ের সেই মসজিদ। আর সামনে একটা উতুলি মেলা হচ্ছে, মেলাটার নাম হচ্ছে উতুলি মেলা, আমরা ওই মেলায় একটু ব্রেক করব। লাইফের মারাত্মক একটা হিস্ট্রি এই রাস্তায় সাথে মিশা রয়েছে, মানে জীবনে হয়তো আর এরকম হিস্ট্রি কখনো হইব না। এই হিস্ট্রিটাই ছিল সবচাইতে মানে মারাত্মক ভয়ঙ্কর এই রাস্তাটায়। মানে এই এই জায়গাটা তো খুব পরিচিত, এই জায়গার মতো পরিচিত জায়গা আর নাই। তখন এই কালভারটা ছিল না, এই কালভারটা হচ্ছে নতুনে হয়েছে, এদিকে একটা টাওয়ার ছিল। রাস্তাটার অবস্থা এখন খুবই বাজে, কারণ রাস্তাটার কাজ চলতেছে মেরামতের, যার কারণে এদিকে তো একটু যাই হোক ভালো, কিন্তু এর আগে যা ছিল ওগুলো রেকর্ড করতে পারি নাই। বাট এদিকে অবস্থা একটু ভালো, সামনে খারাপ কিনা জানি না। এই রাস্তা দিয়ে আসার পর হচ্ছে হাতের ডাইনে চলে যেতে হবো, হাতের ডাইনে হচ্ছে দিঘিরপাড়ের সেই মসজিদ। সো এখন আমরা মসজিদের সামনে যাই, তারপরে হচ্ছে ক্যামেরা অন করতেছি। তো আমরা এখন দিঘিরপাড়ের মসজিদের কাছে চলে আসছি। আচ্ছা, উপরে উঠি একটু। এই হচ্ছে সেই মসজিদটা, মসজিদের সামনে বাঁশ দিয়ে কি যেন বানায় রাখছে, যাই হোক মসজিদটা কিন্তু অনেক সুন্দর। সেই ব্রিটিশ আমলের মসজিদ দেখলেই তো বোঝা যাচ্ছে যে কত পুরনো একটা মসজিদ। আর আরেকটা জিনিস হচ্ছে, এই জায়গার পরিস্থিতিটা এখন মানে খুব অন্যরকম হয়ে গেছে, আগে এরকম ছিল না। এখন এই যে বাস ঠাস চালি দিয়ে রাখছে, যার কারণে মসজিদের সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যেতেছে। মাঝে দেখছিলাম এই মসজিদটার একটু রিপেয়ারিং করাও হয়েছে, বাট এখন মানে দেখতেই তো পারতেছেন যত্ন না থাকলে যা হয় আর কি, তাই হচ্ছে এখন। সো এমনি একটু মসজিদটাকে চারিদিক ঘুরে দেখেন, এছাড়া দেখার মতো আর কোনো কিছু নাই। বাট এটা দেখলে বুঝতে পারবেন যে এটা কারুকাজ খুব নিখুঁতভাবে করা হয়েছে। আচ্ছা, এই মসজিদের এই পাশে হচ্ছে একটা দিঘি আছে, এই দিঘিতে নাকি আগে ড্যাগ আছে না, বিয়ে বাড়িতে রান্না বান্না করে ড্যাগ, তারপরে প্লেট, এগুলো নাকি স্বর্ণের দিত। সো একটা সময় এগুলো মানে মানুষ পেতে পেতে একটা লোক নাকি একটা প্লেট চুরি করে রাখা দিছিল, তারপরে হচ্ছে এই দিঘি থেকে আর কোনো ড্যাগ বা এরকম কোনো কিছু দেওয়া হয় না। সো এই হচ্ছে এই দিঘির ঘটনা। সো চলেন দিঘিটার একটু দেখি। এটা হচ্ছে দিঘির সিঁড়ি, এই দিঘিতে সত্যি কি ড্যাক উঠতো আমি শিওর জানি না, বাট মানে মানুষ বলে আর কি এই দিঘিতে নাকি স্বর্ণের ড্যাক উঠতো, বিয়ে বাড়িতে ওই ড্যাক দিয়ে রান্নাবান্না করতো।
সো এখন আমরা দিঘির পার গাইবী মসজিদের এদিক থেকে যাচ্ছি হচ্ছে পুতুলি মেলার ওইদিকে। সো চলেন আপনাদের ওইদিকে একটু গিয়ে দেখাই। এই মেলাটা নাকি অনেক বড় হয়, সো আই ডোন্ট নো যে এবার কীরকম হয়েছে মেলাটা, যাই তারপরে দেখি। কি একটা প্রবলেম যে মেলার এদিকে গাড়ি পার্ক করার কোনো জায়গা নাই, জায়গা আছে কিন্তু তারা অনেক টাকা রাখে আর হচ্ছে প্রচুর পরিমাণে জাম। সো মেলাটা খুব বাজে ছিল কারণ বাইক পার্কিংয়ের জায়গা আছে এক জায়গায় কিন্তু তারা অনেক টাকা নেয় আর হচ্ছে অনেক জাম এদিকে, যার কারণে প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে তো রাত হয়ে গেছে, এখন আর কোনো কথা নয়, জাস্ট ভ্লগ খাতাম। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।